বর্ষাকালে তার ঘরের কাজ ওঠে আমাদের আমাদের বলে কি বলে আমার ঘরে তো এই গান জল বিলাস কুমার দাস আর পলাশ দাস মানে উনার ছেলে সবাই আমি 100% আমি প্রতিবন্ধী আমি কেন পাবন পঞ্চায়েতের বক্তব্য তার দু ছেলে মাটির বাড়িতে থাকে না মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা কি পাকার বাড়ি দোতলা পাকার বাড়ি দোতলা পাকার বাড়ি থাকা সত্ত্বেও মাটির বাড়ি বলে মানে বলেছে কিন্তু এটা মিথ্যা কথা মাটির বাড়ি নেই হ্যাঁ নাম বলুন জোরে বলতে হবে হ্যাঁ আজকে যে সবাই বিক্ষোভ করছে আপনি গ্রাম পঞ্চায়েত তো আপনার বাড়ির নিজের দু ছেলের নামে টাকা পেয়েছেন বলে আপনি কি বলবেন আমি দু ছেলের নামে আমার তো ফর্মে লেখা নেই যে মেম্বারের ছেলের ক্ষতি হলে সেটা দিতে পারবি না এটা তো কোনো ফর্মে লেখা নেই বলছে যে ক্ষতিগ্রস্ত লোক তাদের আমাদের মাটির ঘর আছে সেখানে আমাদের কারেন্টের মিটার ফিটার সব আপনারা দেখে নিন তাহলে আমি যদি সেখানে নামটা দেই আমার তো কোনো দোষ নেই আমি নাম দিয়েছি ওরাই ইনকোয়ারি করবে কার পাওয়ার যোগ্য কার না পাওয়ার যোগ্য ওরা তো ইনকোয়ারি করে ওরা তার টাকা পাঠাবে কিন্তু আমাকে তো নাম চেয়েছেন নাম দিয়েছি এতে তো আমার কাছে আর বেশি কিছু নেই
সবাই বিক্ষোভ করছে গ্রামের লোকজন যে আপনার দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও টাকা পেয়েছেন। আমি তো লইনি টাকা, আমি তো টাকা লইনি, আমার নামে আমি কেন টাকা ঢুকাবো? আপনার দুই ছেলের নামে টাকা? দুই ছেলে হতে পারে, আজকাল কি ছেলে আর বাবা মা সবাই এক জায়গায় আছে, প্রত্যেক সংসারে আলাদা, তাহলে আমার ছেলে যদি আলাদা থাকে তো আমার ছেলে কি ক্ষতিপূরণ পাবেনি? ওদের নাম কি লিস্টে ছিল প্রথম লিস্টে? ওদের কতজন প্রথম লিস্টে কতজনের নাম ছিল? প্রথম লিস্টে 20 জনের নাম দিয়েছে, যাদের একদম পড়ে গেছে শুয়ে গেছে তাদের দিচ্ছি। আর দেড় মাস পরে ইনকোয়ারি করতে আসছে, মানুষ বর্ষাকালে কি ঘর সারাবে? নি ঘর তো সারাবে, তাহলে দেড় মাস পরে কি দেখবে? যে যার তো ঘর সারিয়ে দিয়েছে, তাহলে তাহলে কীটা দেখাবে? আর মানুষ এরা যতজন বিক্ষোভ করতেছে প্রত্যেকে পেয়েছে, 61টা ঘর আসছে এদের নামে পেয়েছে, এরা হচ্ছে লোভী মানুষ। এদেরকে মানে দাঁ হাতে দিলে খেয়ে আবার হাত মুছে গিয়ে আবার হাত পাবে, এদের এইটা চরিত্র। নাম কি বলুন? দিলীপ পাত্র। আপনার নাম বলুন? তপসী পাত্র। কিসের জন্য বিক্ষোভ করছেন বলুন? আমার একটাই বক্তব্য, আমার পুরো বাড়ি পড়ে গেছে, আপনারা যে দেখে আসতে পারে, এখন আমি বাড়ি সারাতে পাচ্ছি না আমফান ঝড়ে, এখনো বাড়ি সেই ভাঙা অবস্থাতেই আছে। পঞ্চায়েতের কাছে গেছি, প্রধানের কাছে গেছি, বিডিওতে গেছি, অঞ্চলে গেছি, অনেক জায়গায় গেছি, এখনো কোনো মতে কিছু হচ্ছেনি, কিন্তু আপনারা এখনো বাড়িটা গিয়ে দেখাতে পারে যে বাড়ি আমি সারাতে পাচ্ছি কি আমার বাড়িটা যোগ্যতা তাদের দিচ্ছে না। আজকের এই বিক্ষোভ যে বাড়ি ঘিরে কি কারণে বলুন? পঞ্চায়েত কি বলছে? ছেলের নামে নিয়েছে কিছু? আমাদের বাড়িতে যাওয়ার ক্ষমতা নেই, আমফান ঝড়ে সব মানুষের কম বেশি ক্ষতি হয়েছে, তাই তো? পঞ্চায়েত ম্যাডাম তার দু ছেলের নামে ঘর নিয়ে নিল, অসাধারণ, যে ঘর পাওয়ার যোগ্য, যে এখনো ঘর সারাতে পারে না, একটা পেপারও পায় না, হ্যাঁ, তার পঞ্চায়েত তার তদন্ত করে। আমরা গ্রাম পঞ্চায়েত সদস্য নমিতা দাস তার দুই ছেলের নামে টাকা নিয়েছে এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? না না, গ্রামবাসীরা যেটা বিক্ষোভ দেখাচ্ছে, আমাদের অলরেডি দলের একদম স্ট্যান্ড পয়েন্ট আমাদের নেত্রী জানিয়ে দিয়েছে যে যাদের পাওয়া উচিত নয় তারা যদি নিয়ে থাকে তাদের টাকা ফেরত দিতে হবে,
ইতিমধ্যে আমাদের কাছে যতটা খবর আমরা পেয়েছি তালিকা অনুযায়ী তাদেরকে আমরা শোকর চিঠি পাঠিয়েছি, তিন দিনের মধ্যে টাকা ফেরত দিতে বলেছি, নাহলে তাদেরকে তাদের বিরুদ্ধে আমাদের দলগত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তাদেরকে বহিষ্কার করা হবে, সাসপেন্ড করা হবে। অর্থাৎ সেই জায়গায় নমিতা দাস সহ যারা যারা করেছে তাদেরকে আমরা শোকর পাঠিয়েছি, তাদের এই দলের এই নির্দেশ তাদেরকে মানতেই হবে।